নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, এই প্রকল্পে দেশের সমস্ত কৃষককে বছরে 6000 টাকা করে দেওয়া হয়, যার 3টা কিস্তি, প্রতিটা কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়। এখনও পর্যন্ত কয়েকটি কিস্তি কিন্তু কৃষকরা পেয়ে গেছে, কিন্তু এখনও কয়েক লক্ষ কৃষক তাদের অ্যাকাউন্টে এই টাকাটি পায়নি। তো আজকে আমি ভিডিওতে বলবো যে কী কারণে আপনি এই 6000 টাকাটি পাচ্ছেন না, বা কী কারণে নতুন লিস্টে আপনার নাম নেই, কী কারণে আপনার ফর্মটি বাতিল হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একটা জায়গাতে আপনি পেয়ে যাবেন। কীভাবে দেখবেন যে কী কারণে আপনার এই সমস্যাটি হলো, সেটা আপনি বাড়িতে বসে মোবাইলেই দেখতে পাবেন। সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের ভিডিও একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিতি অনকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তারা লাভ নিতে পারেন। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এটা দেখার জন্য আপনাকে আপনার মোবাইলে ইন্টারনেট চালু করে, যেমন আপনারা গুগলে ক্রোমে বিভিন্ন রকম সার্চ করেন, সেখানে লিখবেন pmkishan.government.in, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন প্রথমেই চলে আসবে পিএম কিষান, তো এইখানটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবারে পিএম কিষান সম্মান নিধি, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির যে প্রকল্পের হোম পেজে চলে গেলেন। এই পেজে বিভিন্ন রকম ইনফরমেশান পাবেন, নিচের দিকে নামলে একটা জায়গায় দেখতে পাবেন ফার্মার কর্নার্স। এই ফার্মার কর্নার্সের অনেকগুলো অপশান আছে, যার মধ্যে অনেকগুলো নিয়ে আমাদের ভিডিও আছে এবং আরও কয়েকটি নিয়ে আমরা কিন্তু ভবিষ্যতে ভিডিও করব। তো আজকে যে বিষয়টি বলবো যে কী কারণে আপনার ফর্মটি বাতিল হলো, শুধুমাত্র এই বিষয়টি জানবেন কীভাবে, তার জন্যই ফার্মার কর্নার্সের নিচের দিকে একটু সেকেন্ড রোটে দেখুন একটা জায়গা আছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড অথবা সিএসসি ফার্মার্স। তো আপনি নিজে করুন বা কোনো সেন্টারে করুন, সেই ফর্ম ফিল আপে কী অবস্থাতে আছে, কেন বাতিল হলো, বা কী কারণে আপনার নামটি নেই, কী কারণে আপনি টাকাটি পাচ্ছেন না। তো এখানে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আবার একটি পেজ আসবে, যে পেজটায় আপনাকে, অর্থাৎ যে কৃষকের আপনি ডিটেলস দেখতে চাইছেন ওনার আধার নাম্বার দিতে হবে, এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন, 12 সংখ্যার আধার নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে পাশে একটা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, তো এই ক্যাপচা কোডটি আপনি যখন দেখবেন তখন অন্য আসবে, তো সেটাই আপনি দেখে দেখে এর পাশেই বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দিলেন, দেওয়ার পরে আপনি সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে তো নেক্সট পেজে চলে যাবে। তো এখানে একটু বলে রাখি, যদি দেখেন যে আপনার মোবাইলে দেখতে অসুবিধা হচ্ছে তাহলে বলবো যে মোবাইলের স্ক্রিনটিকে রোটেট করে নিন, অর্থাৎ ঘুরিয়ে নিন, ঘুরিয়ে নিলে কিন্তু আপনার এই রকম অবস্থাটা চলে আসবে। তো এখানে সার্চ করে নিলেন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এবারে খুলে গেল, এখানে লেখা আছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার্স থ্রু সিএসসি, নিজে করুন বা সিএসসির মাধ্যমে করুন, সেখানটায় আপনাকে এখানে স্ট্যাটাসটা দেখাবে। তো এখানে আপনি আপনার আধার নাম্বারটি দেখতে পাবেন, অর্থাৎ যে কৃষকের আপনি দেখতে চাইছেন তার আধার নাম্বারটি দেখাবে, এরপরে নিচে সমস্ত তথ্য দেখাবে, এখানে কৃষকের নাম দেখাবে, ফার্মার্স নেম, নামটি ঠিক আছে নাকি দেখে নেবেন, ফাদার্স নেম, ফার্মার্সের ফাদার্স নেম এখানে দেখাবে, এরপরে নিচে আধারের শেষ চারটি সংখ্যা, মোবাইল নাম্বারের শেষ চারটি সংখ্যা সবই দেখাবে, পরপর দেখে যাবেন, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সবের কিন্তু শেষ চারটি করে সংখ্যা দেখাবে, এগুলো সব দেখে নেবেন যে মোটামুটি ঠিক আছে নাকি, এখানে বেশি কিন্তু ডিটেলস দেখা যাবে না। এর পরবর্তীতে আমরা একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আপনি সমস্ত তথ্য নিজে দেখতেও পাবেন এবং কী ভুল আছে সেটাও আপনি বাড়িতে বসে কালেকশন করতে পারবেন। যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ডেট 13/12/2019, এই যে কৃষকের বা ইনার যে যার নামে আধারটি, যার নামে এই রেজিস্ট্রেশনটি হয়েছিল, উনি করেছিলেন 30/12/2019। রিজন ফর রিজেকশন, অর্থাৎ কী কারণে এনার ফর্মটি বাতিল হয়েছে, কারণ লিস্টে নাম নেই মানে যে কোনো কারণে হোক বাতিল হয়েছে, তো সেক্ষেত্রে উনি কারণটা দেখাচ্ছে কি, ল্যান্ড ডিটেলস নট রেজিস্টার্ড। আপনারা জানেন যে সমস্ত তথ্য কিন্তু ওখানে পুঙ্খানুপুঙ্খ দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আধার নাম্বার, জমির তথ্য সব কিছু কিন্তু ওখানে সঠিকভাবে দিতে হবে, কিন্তু ইনার এইসব তথ্যগুলো দেওয়া নেই, অর্থাৎ জমির সমস্ত যে দাগ নাম্বার, হোতের নম্বর বা পরিমাণ এগুলো কিন্তু কোনো কিছু দেওয়া নেই, সে কারণে কিন্তু ইনার ফর্মটি বাতিল হয়েছে। স্ট্যাটাস তাহলে এই কী অবস্থায় আছে, এখানে দেখাচ্ছে রিজেক্টেড বাই স্টেট অথবা ডিস্ট্রিক্ট, রাজ্য অথবা
জেলার দপ্তরের দ্বারা আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে গেছে। তো সহায় হবে ওনাকে, তাহলে ওনার পরবর্তী স্টেপে যেতে হবে, যে স্টেপটা অর্থাৎ কারেকশন করতে হবে। যদি আপনি নিজে পারেন তাহলে বাড়িতেই করতে পারবেন, আর না হলে আপনাকে কোনো সেন্টার যেতে হবে অর্থাৎ সিএসপি সেন্টারগুলোতে যেতে হবে। তো আপনাদের জন্য বলে রাখি, আমরা কয়েকদিনের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, যে কীভাবে আপনি বাড়িতে বসে এই বিষয়টি কারেকশন করবেন, অর্থাৎ আপনার ফর্মের যে কিছু কিছু বিষয় থাকে যেগুলো ভুল হয়ে যায় সাধারণত, কীভাবে আপনি বাড়িতে বসেই কারেকশান করবেন। তো অনুরোধ করবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করতে থাকুন, যাতে পরবর্তী ভিডিওটাও আপনারা দেখতে পান। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে কীভাবে দেখবেন যে আপনার ফর্মটি কী কারণে বাতিল হয়েছে এবং এরপরে কী করতে হবে, কীভাবে করবেন, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন এবং সজাগ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।